হ্যালো বন্ধুসকল, সকলোকে স্বাগতম জানাইছো মোর প্রিয় অসম চ্যানেলত। বন্ধুসকল, আজি মই আলোচনা করিম আমি আপুনি যে এটকিয়া দুটকিয়া বা দশটকিয়া নোটবিলাক ইউজ করো, কিন্তু এইবিলাক ইউজ করার সময়ত আমি কিন্তু কিছুমান কথা গুরুত্ব নিদো, যে এই টকাবিলাক যে সরকারে বনাইছে, এই টকাবিলাক বনাওতে সরকারের কিমান টাকা খরচ হয়েছে, এই টকাবিলাকর বিচার সরকারে কিমান টাকা ভরবলগা হয়েছে, এই বিষয়ে মই কিন্তু আজি এই ভিডিওত কম। গতি বন্ধুসকল, ভিডিওটো বহুত ইন্টারেস্টিং হব, আপনাদের ভিডিওটি লাইক দি দিয়ক, আর যোনে যোনে এতালে মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেওঁলোকে কিন্তু মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তেতিয়াহলে বলক ভিডিওটি আর। বন্ধুসকল, সরকার বলিলে কিন্তু সরকারে টাকাবিলাক নবনায়, সরকারে কোনো একটা কোম্পানিক দায়িত্ব দিয়ে, সেই কোম্পানিবিলাকে আমাক এই টাকাবিলাক বনাই দিয়ে বা যোগাড় করে দিয়ে। এতিয়া কথা হল, সেই কোম্পানিবিলাক যে টাকাবিলাক বনায়, সেই কোম্পানির এটা টাকার পিছনত কিমান টাকা খরচ হয়? বন্ধুসকল, এটা টাকা এটকীয়া এটা টাকা বনাবলৈ হলে কোম্পানির এটকা ইয়ার পয়সা খরচ হয়ে যায়। আপনাদের হয়তো শুনে কিনে আচরিত হয়ে গেছে যে এটকা বনাবলৈ এটকা ইয়ার পয়সা খরচ হয়, কিন্তু দুটকে একটা নোট বনাবলৈ বা কয়েন বনাবলৈ কিন্তু এটকা আঠাইশ পয়সাহে খরচ হয়। তাত কিন্তু এটকা আর দুটকা তিন টাকা হয়ে গেল, ইয়ারপরে কিন্তু মেনেজ করে সিফালে কিন্তু লাভই থাকি যায়। আর একটা পাঁচটকিয়া কয়েন বনাবলৈ সরকারের তিন টাকাহে খরচ হয়। আর যে আমার দশটকিয়া কয়েন আছে, সেই দশটকাটো কয়েনটা বনাবলৈ কোম্পানির পাঁচ টাকা পঁচিশ পয়সাহে খরচ করে। কিন্তু বন্ধুসকল, এনেকই কিন্তু টাকাবিলাক মেক আপ করে প্রফিট আছে সেইটো রাখে, আর যে সরকারের প্রফিট আছে সেইটো কিন্তু ইয়ারপরা ওলাই যায়। গতিকে বন্ধুসকল, আপনাদের হয়তো এনেকা ভিডিও আগত কেতিয়াবা চোৱা নাই, যে বন্ধুসকল এই টাকাবিলাক যে আমি ইউজ করো এই সাধারণ কথা, কিন্তু আমি এইবিলাকত গুরুত্ব নিদো, যে এই টাকাবিলাক যে বনাইছে কিবা তো একটা খরচ হয়েছে না। গতিকে বন্ধুসকল, আজি মই এই ভিডিওত আপনাদের এই যে প্রবলেম আসে এইটো মই ক্লিয়ার করে দিলো। গতিকে বন্ধুসকল, ভিডিওটি ভাল লাগে থাকে তারা লাইক দিব, আর যোনে যোনে মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তেওঁলোকে মোট সাবস্ক্রাইব করব। আর যদি ভিডিওটি যদি আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় তেতিয়াহলে কিন্তু আপনাদের বন্ধুসকল শেয়ার করে জানাই দিব। ধন্যবাদ।